আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পরোটা, মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা আমরা কম বেশি সবাই খাই, ঘরেও হয়তো বানানো হয়, কিন্তু যারা আর কি বানাতে জানেন না তাদের জন্য সহজভাবে আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আটাও চাইলে আটাও নিতে পারেন, সমস্যা নাই। তো আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর হচ্ছে অল্প অল্প করে পানি অ্যাড করব। আমি লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো আমি এখন ডোটা তৈরি করছি, অল্প অল্প করে পানি নিয়ে আমি ডোটা তৈরি করব। তো হয়ে গেছে আমার ডো তৈরি করা। এইবার আমি ডোটা একটা সাদা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি, আর বাকি অংশটা নিয়েছি আমি রুটি বেলে নিব। একদম পাতলা করে রুটি এটা বেলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি। আমার রুটি বেলা শেষ হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে যে ডিমের যে মিশ্রণটা সেটা তৈরি করব। এটা আগে থেকে তৈরি না করে রাখাই ভালো, কারণ এটা পানি ছেড়ে দেবে, যখন বানানো হবে তখন তৈরি করে নিলেই ভালো হয়। তো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা এবং জিরে গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এখন এই মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এই পরোটাটা ভালো লাগে, তাই পেঁয়াজের পরিমাণটা চাইলে একটু বেশি করেই দিবেন। আর হচ্ছে ধনেপাতাটা অপশনাল, এটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, ইচ্ছে না হলে অ্যাড করবেন না। তো রুটিটা অনেক বড় করে বেলে নিয়েছি, এখন টেনে টেনে এটা আমি পরোটার আকৃতি দিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। তো এটা খেয়াল রাখবেন যেন রুটিটা একটু পাতলা হয়, পাতলা করে বেলে নিতে হবে। তো যেই পাশটা আমি ভাঁজ করেছি সেই পাশটা নিচের দিকে দিয়ে আমি রুটিটা এখন ভেজে নেব। চাইলে বেশি করে তেল দিয়ে আপনারা ভাজতে পারেন, তো আমি তেলটা একটু অ্যাভয়েড করবো, এর জন্য আমি অল্প পরিমাণ তেলে আমি এটা ভেজে নেব এপাশ ওপাশ। তো আমার রুটি বানানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি যে পরিমাণ আটা নিয়েছি সেটা দিয়ে আমার 3টা রুটি হয়েছে, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার বানানো শেষ হয়ে গেছে, এটা খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আসলে। তো সবাই আমাদের চ্যানেলটার সাথে থাকবেন, এটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভালো লাগলে, আর অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। আশা করছি ভালো লাগবে, ধন্যবাদ।